হিউম্যান হেলথ এফসিআর-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাত্র দুইটি উপাদান যদি আপনি নিয়ম করে খেতে পারেন, তাহলে আপনার মিলনের সময় দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যাদের সোনা খুবই ছোট এবং চিকন, তারা কিন্তু কখনোই সঙ্গিনীকে খুশি করতে পারেন না এবং তারা মিলনে খুবই কম সময় পান। 2 থেকে 1 মিনিটের মধ্যে আপনাদের পানিটা আউট হয়ে যায়। আপনাদের মিলনের স্থায়িত্বই থাকে সর্বোচ্চ 2 থেকে 1 মিনিট। একজন স্বাভাবিক সুস্থ পুরুষের মিলনের স্থায়িত্ব সময়টা থাকে অনেক বেশি। একটু যদি লক্ষ্য করতে পারেন, তাহলে দেখবেন যে একজন সুস্থ পুরুষ প্রথমবারই স্থায়িত্বের সময়টা পায় 23 থেকে 25 মিনিট এর উপরে। তবে সেই ক্ষেত্রে আপনি যদি 23 থেকে 25 মিনিটের জায়গায় যদি মাত্র 1 থেকে 2 মিনিট পান, সেটাকে তাহলে ধরে নিতে হবে আপনি সুস্থ নয়। তাই আপনারা যদি সুস্থভাবে এবং সুস্থ শরীরে এবং মিলনের সময়টা যদি বাড়াতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই দুটো উপাদান ট্রাই করতে হবে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি, অর্গানিক জিনিস, আর অর্গানিক জিনিসের কিন্তু কোনো সাইড ইফেক্ট হয় না। এই দুটো উপাদান একসাথে মিক্সড করে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন, তাহলে আপনার মিলনের স্থায়িত্বটা বাড়বে। আপনারা একটু আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সোনার চারপাশে কিছু মরা রগ ভেসে উঠেছে। আপনাদের সোনার যে পানিটা বের হচ্ছে, সেই পানিটা খুবই পাতলা, আর এই পাতলা পানির জন্য কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি পানিটা বের হয়ে যায় এবং সোনার আগাটা মোটা হয়ে গেছে এবং গোড়াটা চিকন হয়ে গেছে, যে কারণে আপনি একবার মিলন করতে কিন্তু পারেন না। এক্ষেত্রে যদি আপনি ভালো করে মিলন করতে চান, তাহলে এই দুটো উপাদান একসাথে আপনাকে খেতে হবে। এই দুটো উপাদান একসাথে খেতে পারলে আপনার যে পানিটা পাতলা, সেই পানিটা গাঢ় হবে, আপনার মিলনের সময়টা বাড়াতে সাহায্য করবে। এই দুটো উপাদান আপনি কীভাবে খাবেন? এই দুটো উপাদান আপনি 1 চামচ মধুর সাথে খেয়ে নেবেন। 1 চামচ মধুর সাথে আপনি 2 চিমটি পরিমাণে আদা গুঁড়ো দিবেন এবং 2 চিমটি দিবেন কালো জিরা গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি আদা গুঁড়া আর আমি নিয়েছি কালো জিরা গুঁড়ো, দুইটি উপাদান। মাত্র 2 চিমটি আদা গুঁড়ো এবং 2 চিমটি কালো জিরা গুঁড়ো দিয়ে মধুর সাথে আপনি রোজ রাতের বেলা এটা খেয়ে নেবেন। মধুর সাথে রোজ রাতের বেলা খাওয়ার ফলে কি হবে, আপনার পানিটা ঘনত্বে পরিণত হবে, আপনার মিলনের সময়টা বেড়ে যাবে এবং যে মরা রগ ভেসে উঠেছে সেই রগগুলিও তাজা হতে শুরু করবে। আগামোটা গোড়া চিকনের সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্যার সমাধানও আপনি করে নিতে পারবেন এবং আপনার মিলনের সময়টা তখন দেখবেন আপনি সেই স্বাভাবিক সুস্থ পুরুষের মতন সময়টা আপনার বেড়ে যাবে, মানে 23 থেকে 25 মিনিট। তাই আমি বলবো আজ থেকে আপনারা এই দুটো উপাদান একসাথে খাওয়া শুরু করুন এবং ভালো একটি ফলাফল পেয়ে যান। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।